নমস্কার, লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান, গ্রহের গোচর, সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয়। সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে, তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায়। গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি। আজকে বৃষ রাশির আগস্ট মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি। আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই আগস্ট মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। আগস্ট মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য নানান দিক থেকে শুভ। কেরিয়ার ও ব্যবসায় লাভ হবে, পাশাপাশি অর্থ সঞ্চয় বাড়বে। তবে প্রেম জীবনে প্রথমে কিছু সমস্যা দেখা দিলেও পরবর্তীকালে সমস্ত কিছু স্বাভাবিক হবে। আগস্ট মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটতে চলেছে, জ্যোতিষ গণনা অনুসারে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসটি ভালো। এই মাসে একাধিক শুভ পরিণাম লাভ করবেন, কেরিয়ারে পরিশ্রমের ফল পাবেন, চাকরিজীবীদের প্রভাব বাড়বে, ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল, পুরনো বন্ধ হয়ে যাওয়া প্রকল্প পুনরায় শুরু হবে। প্রেম জীবনে কিছু সমস্যা উৎপন্ন হলেও মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। বৃষ রাশির দম্পতিদের নানান ওঠাপড়ার শিকার হতে হবে। ছাত্রছাত্রীরাও ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন এই মাসে, তবে বিদেশ যাত্রার জন্য অপেক্ষা করতে হবে। আগস্ট মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আর কি কি রয়েছে, গ্রহ নক্ষত্রের বর্তমান পরিস্থিতি অনুসারে কেরিয়ারের দিক থেকে এই মাসটি অনুকূল। এই মাসে আপনারা অধিক পরিশ্রমী হয়ে উঠবেন, আশেপাশের লোকেরা আপনার পরিশ্রম দেখে চমকে যাবেন, বরিষ্ঠ আধিকারিকদের প্রশংসা লাভ করবেন, কর্মক্ষেত্রে ভালো অভিজ্ঞতা অর্জন করবেন এই রাশির জাতক জাতিকারা। তবে মাসের মাঝামাঝি সময়ে এসে অতি আত্মবিশ্বাসী হয়ে পড়বেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে ভালো পদ লাভের সম্ভাবনা রয়েছে। মাসের শেষের দিকে ভেবে চিনতে সহকর্মীদের সঙ্গে কথা বলুন, তা না হলে তারা আপনার কথার ভুল মানে বের করতে পারেন। বৃষ রাশির জাতক জাতিকারা আগস্ট মাসে চাকরি পরিবর্তন করতে পারেন। অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের জন্য এই মাসটি শুভ, ব্যবসায় ভালো বৃদ্ধির যোগ রয়েছে, পরিকল্পনা সফল হওয়ায় মনোবল বাড়বে। তবে মাঝে মধ্যে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এই রাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে অধস্তনদের কারণে সমস্যায় জড়াতে পারেন। 16ই আগস্টের পর থেকে ঝুঁকি নিতে চাইবেন, ব্যবসায় উন্নতি হবে, এমনকি সরকারি ক্ষেত্র থেকে কোনো বড়সড় অর্ডার পেতে পারেন। জ্যোতিষ গণনা অনুসারে আগস্ট মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি অনুকূল থাকবে, সরকারি ক্ষেত্রের মাধ্যমে লাভান্বিত হবেন, পর্যাপ্ত পরিমাণে অর্থ থাকবে, ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা। সঠিকভাবে অর্থ ব্যবহার করলে লাভান্বিত হবেন, সুখ সুবিধা ও গৃহসজ্জার বস্তুতে অর্থ ব্যয় করবেন। মাসের দ্বিতীয়ার্ধে ভাই বোনের পিছনে অর্থ ব্যয় করতে হতে পারে, তবে মাসের শেষের দিকে আর্থিক পরিস্থিতি প্রবল হবে, অর্থের সদ্ব্যবহার করে তার পরিমাণ বৃদ্ধি করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা। কারো কথা শুনে ভুল স্থানে লগ্নি করবেন না, সব দিক যাচাই করার পর অগ্রসর হন। আগস্ট মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতিষ গণনা অনুসারে স্বাস্থ্যের দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসটি মোটের উপর অনুকূল থাকবে, কিন্তু মাঝে মধ্যে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা রয়েছে। মাসের মাঝামাঝি সময়ে শারীরিক সমস্যা দেখা দিতে পারে, তবে মাসের শেষের দিকে স্বাস্থ্য সমস্যা থেকে কিছুটা মুক্তি পাবেন। গলায় সংক্রমণ, চোখ থেকে জল পড়া, চোখে ব্যথা, অনিদ্রা হতে পারে, অধিক রাগ করলে রক্তচাপ বাড়তে পারে। এই মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের পেটের গোলযোগের সম্ভাবনা রয়েছে, তাই আগে থাকতে শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনের জন্য মাসের সূচনা কিছুটা প্রতিকূল, এ সময় ভালোভাবে একে অপরকে বুঝতে পারবেন না, অযথা সন্দেহ দানা বাঁধবে আপনাদের মধ্যে, এর ফলে সম্পর্কে তিক্ততা দেখা দিতে পারে। নিজেদের সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হতে দেবেন না, প্রিয় মানুষের উপর বিশ্বাস রাখুন। এই মাসে প্রিয় মানুষকে বিবাহের প্রস্তাব দিতে পারেন, বিবাহ পাকা হতে পারে আপনাদের, কিন্তু সম্পর্কে কারোর হস্তক্ষেপ বরদাস্ত করতে পারবেন না আপনারা। মাসের শেষের দিকে প্রেমের সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কাটাবেন। অন্যদিকে বৃষ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসে বিবাহিত জীবনে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে, একে অপরকে পর্যাপ্ত সময় দিন, একে অপরের চিন্তা ভাবনা ও প্রয়োজনীয়তা বুঝে সেই অনুযায়ী কাজ করুন, দাম্পত্য জীবন সুখে কাটবে। মাসের শেষের দিকে বাণিতিক্ত হতে পারে, জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা রয়েছে, তাই সতর্ক থাকুন।
গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান অনুসারে আগস্ট মাসটি বৃষরাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনের জন্য অনুকূল থাকবে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, পরিবারের সদস্যদের মধ্যে প্রেম ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, বাড়িতে নতুন কোনো কাজ হতে পারে, নতুন গাড়ি কিনতে পারেন এই রাশির জাতক জাতিকারা। পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা রয়েছে, কিন্তু মাঝে মধ্যে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। বাবার স্বাস্থ্য প্রভাবিত হবে। মাসের মাঝামাঝি সময়ে বৃষরাশির জাতক জাতিকাদের পারিবারিক উন্নতি ও প্রভাব বৃদ্ধি হবে। মনে রাখবেন, রাশি এক হলো জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না, তাই রাশি এক হলেও ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে। বন্ধুরা, আগস্ট মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং বৃষরাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।